আপনি নাইমা জাহান আপনি লিখেছেন, এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে, গর্ভস্থ সন্তানের বয়স 1 মাস, অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে স্বামীর সাথে সহবাস করা জায়েজ হবে কি না? স্বামীর সাথে সহবাস করলে জায়েজ হয়ে যাবে, কিন্তু সন্তান যদি গর্ভে থাকে অন্য কারোর, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে তার বিয়েই বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয়, বরং তিনি গর্ভ খালাস হবে, তারপর তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। মুশকিল হলো এই জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে রেখে তারপরে অন্যের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া হয়, এরকম করাটা জায়েজ নয়। যদি কেউ বিবাহ কারোর হয়ে যায় এবং স্বামী স্ত্রী সহবাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ করে যদি স্বামী তিনি জানেন না, তো এরকম হলে তিনি গুণাগার হবেন না, কিন্তু স্ত্রী ইচ্ছাকৃত এটা লুকিয়ে অন্যের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এবং অন্য স্বামীর সাথে সহবাস করলেন, এটা তার জন্য জায়েজ নয়। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কোলা এসকে আহাদুকুম যারা আগাইরি, তোমাদের কেউ যেন অন্যর ফসলে সরি অন্যের ক্ষেতে যেন তিনি পানি সিঞ্চন না করেন, অর্থাৎ অন্যের স্ত্রী বা অন্যের সন্তান কারোর গর্ভে আছে এমত অবস্থায় তার সাথে যেন সহবাসে লিপ্ত না হয় বা তাকে যেন বিয়ে না করেন। অতএব এরকম পরিস্থিতিতে গর্ভস্থ সন্তানের প্রসব হবে, তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সেটি হলো মূল।